Good evening, class 1. And now in the previous class we have read this first page of this chapter. Prothom page ta pora hoychilo safety rules and safety on the road. Now aro koyekta point ache next page. Stand in a queue while waiting for the bus. Mane jokhon amra bus er jonno opekkha korbo amra लाइन करे दाड़ाबो क्यू लाइन के बला है ठीक है और एक पॉइंट आछे डू नॉट लीन आउट ऑफ द विंडो ऑफ अ बस बसे चापार पर बसेर जानला थेके आमरा जानो हाथ बा मुख बा कोनो बॉडी पार्ट जानो जानला थेके ना बार करी ओटा कि बला आछे लीन आउट केनो बार करते नहीं देखो मेटा जानला थेके हाथटा बार करछे एटा करते नहीं ठीक कारण आशेपाशे थेके जदि केउ कोनो एकटा गाड़ी जाच्छे तखन ओटाते धक्का लेगे किन्तु आमादेर हाथ भेंगे जेते पारे बा माथा जदि बेरिये थाके माथा लेगे जेते पारे सेफ्टी एट होम तो बाड़ीते भालोभावे थाकते गेले जाते चोटफोट ना लागे कि करते हबे डू नॉट प्ले विथ मैचस्टिक्स और फायर देशला काठी बा आगुन दिए खेला करबे ना केन करबे ना আমরা তো ছোট এখন তোমরা তো ছোট তাই তো পুড়ে যেতে পারে জামা কাপড় বা বাড়িতে আগুন লেগে যেতে পারে তোমাদের লেগে যেতে পারে ডু নট টাচ ইলেকট্রিক ওয়্যার্স সুইচেস অ্যান্ড প্লাগস উইথ ওয়েট হ্যান্ডস ভিজে হাত দিয়ে কোনো সময় ইলেকট্রিক তার সুইচ বা প্লাগে হাত দিতে নেই কারণ ভিজে হাতে কিন্তু জল যদি ভেতরে ঢুকে যায় তখন শর্ট সার্কিট হতে পারে এবং তোমাদের কারেন্ট লেগে যেতে পারে Do not play with sharp objects. Sharp মানে ধারালো যেটা ধার ধার থাকে সেই সব জিনিসপত্র দিয়ে খেলতে নেই যেমন কি কি আছে sharp objects এখানে scissors আছে knife আছে এটা knife actually নয় এটা potato peeler আলু ছোলা তাই না আলু শসা ছাড়ানো হয় এগুলো থেকেও খেলতে ব্লেড আছে কেটে যেতে পারে তাই তো বড় হলে শিখে গেলে তখন ইউজ করবে Do not jump on the bed. বিছানায় jump লাফাবে না লাফাঝাপা করবে না বাই চান্স যদি একটু ডিসব্যালেন্স হয়ে পড়ে যাও নিচের দিকে তাহলে কি হবে তাই তো কি হবে হাত পা ভেঙে যেতে পারে মাথায় লেগে যেতে পারে খুব কষ্ট সার্কেল দ্য থিংস ইউ শুড নট প্লে উইথ এটা তোমাদের কাজ কোন কোন জিনিসে খেলা করতে নেই সেগুলোকে সার্কেল করবে আরেকটা আছে ইফ ইউ গেট হার্ট Tell your parents at once. যদি তোমাদের চোট লেগে যায় হার্ট মানে চোট লেগে যাওয়া সঙ্গে অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে পেরেন্টসকে বলতে হবে যে মা এখানে লেগে গেছে এই করছিলাম লেগে গেছে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসাটা হবে বেশি বাড়াবাড়ি হবে না ঠিক আছে নোকাতে নাই যদি তুমি খেলছো ভুল করে খেলছিলে কোনো সাপ অবজেক্ট দিয়ে বা কিছু অন্য কিছু দিয়ে লেগে গেল যে মা বাবা বকে দেবে তা বলবো না নু কি নেবো এরম করতে নাই ঠিক আছে মিস্টেক হয়েছে বলে দেবে সরি বলবে যে আমি নেক্সট টাইম আর করবো না কিন্তু কোনো সময় হাইড করতে নোকাতে নাই বলে দিতে হবে সত্যি কথা ঠিক না এখানে কিছু কোয়েশ্চেন আছে টিক দ্য কারেক্ট ওয়ার্ড ঠিক তোমরা এটা নাম্বার এটা বুকে করে নেবে আচ্ছা নাম্বার বি নেম আ ফিউ থিংস উইচ উই শুড নট প্লে কিছু জিনিসের নাম লিখতে বলেছে যেটা দিয়ে আমাদের খেলতে নেই অনেক আছে সিজার্স আছে ব্লেড আছে নাইফ আছে চারটে নাম লিখবে সেন্টেন্স লেখা দরকার নাই শুধু নেম লিখতে বলেছে নাম লিখে দেবে আচ্ছা হাউ শুড বি ক্রস দ্য রোড এই যে এখানে ছিল পয়েন্টটা বিফোর ক্রসিং দ্য রোড First look to the right, then to the left and again to the right. If it is clear, then only cross the road. এই পুরো পয়েন্টটা বিফোর থেকে নিয়ে রোড পর্যন্ত এটা তোমার হচ্ছে এর আনসার ঠিক আছে আচ্ছা রাইট টু সেফটি হ্যাবিটস দ্যাট ইউ শুড ফলো ওয়াইল ক্রসিং দ্য রোড রাস্তা ক্রস করার সময় দুটো সেফটি হ্যাবিটস লিখতে হবে ঠিক আছে এটা হেডিং দেবে টু সেফটি হ্যাবিটস বা তোমরা ছোটো থাক হেডিং দেওয়ার দরকার নেই দুটো পয়েন্টস রাস্তা ক্রস করার সময় আর বোর্ডিং এ বাস মানে বাসে চাপার সময় বাস ধরার সময় এখানে দেওয়াই আছে
আচ্ছা, ক্রসিং দ্য রোডের জন্য এখানে তো রাস্তা ক্রসের সময় একটা হচ্ছে অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ, ইউজ দ্য জেব্রা ক্রসিং বাই ক্রসিং দ্য রোড, এই দুটো পয়েন্ট লিখলেই হবে। আর ওয়াইল বোর্ডিং এ বাস, বাস ছিল না, বাস ধরার সময় এই জি এখানে আছে পয়েন্টস, এই দুটো পয়েন্ট লিখবে। স্ট্যান্ড ইন এ কিউ ওয়াইল ওয়েটিং ফর এ বাস, লাইনে দাঁড়াতে হবে, অ্যান্ড ডু নট লিন আউট অফ দ্য উইন্ডো অফ এ বাস, এটা পয়েন্ট ওয়াইজ লিখবে, হ্যাঁ, ওয়ান টু দিয়ে একসঙ্গে লিখে দেবে না। আচ্ছা, এটা বইয়ে করে নিও, ট্রাফিক লাইটস এটাকে করিয়েছিলাম সুন্দর কালার করে, হ্যাঁ। আর মানেটা লিখতে হবে, রেড মিন্স স্টপ, আর বললাম না, এটা নিজে করে নেবে। সো ফিনিশ টিল দিস, থ্যাংক ইউ ভেরি মাচ।